দেখতে পাচ্ছেন আপনারা, সব কিন্তু আপনার লাল মাছ দেখতে পাচ্ছেন, এই সবই লাল মাছ, এখন অন্য কোনো এরকম। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এমডি ওয়ারে ফিশিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনার জন্য আসলাম আরেকটি বড় বড় মতন ব্র্যান্ড নিউ ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরে বিভিন্ন তাজা মাছ। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সমুদ্র থেকে জালটি উঠাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর, অনেকজন মনে করে এটা বাইরের সমুদ্র, কিন্তু না, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগর থেকে আমরা সমুদ্র থেকে জালটি উঠাচ্ছি। তো জালটি আমরা সমুদ্রে ফেলেছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে, ঠিক আছে? তো 4-5 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা জালটি সমুদ্র থেকে উঠিয়ে নিচ্ছি। উঠানোর পর দেখবো জালে কী কী মাছ ধরা পড়েছে, মাছের নাম সহকারে বিস্তারিত আমি আপনাকে বুঝিয়ে দিয়ে বলে দেবো। আপনার দয়া করে কেউ ভিডিও ডিসক্রিপ করবেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সম্পূর্ণ জালটিকে ডানায় ভর্তি নিয়েছি। এখন দেখা যাচ্ছে মাছের ব্যাগটি, এখানে এরকম হাঁমরি কোনো মাছ নেই, অল্প দিনের মাছ পেয়েছি আমরা। তো মাছের ব্যাগটি দেখতে পাচ্ছেন আপনারা, তো আমরা ছাড়িয়ে নিয়ে আপনার মাছের ব্যাগটি জাহাজ উঠিয়ে নিবো। অবশ্য আমরা মাছের ব্যাগটি ছাড়িয়ে নিয়ে আসছি, তোকে আমরা ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে আমরা তখন জাহাজে উঠিয়ে নিবো। উঠানোর পর দেখবো কী কী মাছ ও কত টন মাছ জালটি উঠানোর পরে আপনাকে বলে দিচ্ছি। অবশ্যই আমরা মাছের ব্যাগটিকে জাহাজ উঠিয়ে নিয়েছি, এখানে আমার কোনো মাছ নেই। এখানে মাছ হবে আপনার 800 থেকে 1000 কেজির মতো মাছ হবে, এর বেশি হবে না। তো অবশ্যই মাছের ব্যাগটিকে জাহাজ উঠিয়ে নিয়েছি, এখন মাছের ব্যাগটি খুলে যাচ্ছে। খুলে দেওয়ার পর দেখবো এখানে কী কী মাছ, মাছের নাম সহকারে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখা যাচ্ছে লাল মাছ। তো বন্ধুগণ এখানে দেখা যাচ্ছে আপনার লাল মাছ দেখতে পাচ্ছেন আপনারা, সব কিন্তু আপনার লাল মাছ দেখতে পাচ্ছেন, এই সবই লাল মাছ, এখন অন্য কোনো এরকম মাছ নেই, অল্প পরিমাণ আছে আপনার, বড় ছুরিটি আছে অল্প পরিমাণে, ঠিক আছে? আর সবগুলো হচ্ছে আপনার লাল মাছ। এখানে কিন্তু আপনি এরকম কোয়াটি মাছও পেয়ে নি, আমরা অল্প পরিমাণে মাছ পেয়েছি, সব কিন্তু আপনার লাল মাছটাই পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা। লাল মাছের সাথে আরও আছে আপনার শিল্লা পোয়াটা আছে, কতগুলো দেখা যাচ্ছে শিল্লা পোয়া, বস্তার পোয়া আর বড় ছুরি, এইসব পাতের মাছগুলো এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার সাগর তাজা মাছগুলো। যাই হোক বন্ধুগণ, অনেক কথা বলে বসে কথা কোনো ভুল পান্ডে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন।
আর আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।